বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, আমরা পাঠ করছিলাম দ্য বিশ্বনন্দিত দি ফার্স্ট মুসলিম বইয়ের বাংলা রূপান্তর, দি প্রফেট। বইটির মূল লেখক হচ্ছে লেজলি হেজিলটন, আর বইটি ভাষান্তর করেছেন আব্দুল ইবনে মাসুদ। আজকে আমরা পাঠ করব অধ্যায় 4 এবং 5। সঙ্গে থাকুন। দাদার অসম্ভব প্রিয় পাত্র ছিলেন শিশু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। প্রথাগত সিরাতগুলো আমাদের তাই জানায়। তার জীবনে অন্য কোনো প্রতিকূলতা এসেছিল কি না তা জানা যায় না। আসলে সিরাতগুলোতে এ ব্যাপার উল্লেখ নেই। অবশ্যই প্রথম 40 বছরে খুব কম জিনিসের সিরাতে বর্ণনা করা হয়েছে, তাই অনেক কিছু অনুমানের উপর চালিয়ে দিতে হয়। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো গুরুত্বপূর্ণ একজন মানুষ শৈশবে অবহেলিত হবেন এমন কোনো দৃশ্যকল্প ধর্মপ্রাণ মুসলিমদের কাছে হয়তো সুখকর হবার কথা নয়। এমন দৃশ্য নেইও। 6 বছরের মাঝে বাবা এবং মা দুজনকে হারিয়ে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আশ্রয়ে এখন তার দাদা তার কাছে বসে বংশের কিংবদন্তির গল্প শুনতে পারেন তিনি। আব্দুল মুত্তালিবের বয়স তখন অনেক হয়ে গিয়েছে। লাঠি নিয়ে হাঁটতেও খুব কষ্ট হয়। প্রতিদিন ঘর থেকে তাকে তুলে কাবা প্রাঙ্গণে আনা হয়। সেখানে তিনি তার নরম আসনে বসেন। লোকে তার কাছে আসে পরামর্শের জন্য। দীর্ঘ জীবনে তিনি পরম আরাধ্য সম্মানটুকু পেয়েছেন। প্রিয় নাতি তার কোলে ছড়ে বসবে আর তিনি তাকে যত্ন করে সাতপুরুষের গল্প শোনাচ্ছেন, এমন দৃশ্য কল্পনা করাই যায়। মক্কাবাসীর কাছে এটাই একটা মানুষের গর্ব। জন্ম হোক যথা, তার কর্ম হোক ভালো, এ নীতি তারা নেই। আপনার জন্ম উচ্চ বংশে মানে আপনি সমাজের চোখে কেউ না কেউ। এরপর আপনি যাই করুন না কেন, তাদের পূর্বপুরুষরা তাদের এতটাই সম্মান করত যে কেউ একে পূজাও মনে করে বসতে পারে। এখন উত্তর আফ্রিকা আর মধ্যপ্রাচ্যে এমন কবর পূজা বা পূর্বপুরুষ ভক্তি দেখতে পাওয়া যায়। ইসরায়েল হেব্রনে নবী ইব্রাহিম আলাইহিস সালামের কবর থেকে শুরু করে প্রসিদ্ধ ইহুদি রেবাই ও মুসলিম ইমামদের কবর ভক্তি চোখে পড়বার মতো। প্রশ্ন হলো, এই পূর্বপুরুষদের গল্প শুনে শিশু মোহাম্মদ সাল্লাহ সাল্লাম কী ভাবতেন? তার মনে কি এর কোনো চাপ পড়েছিল? তিনি কি এই গল্পটা শুনেছিলেন যে তার দাদার কারণে তার বাবা প্রায় মরতেই বসেছিলেন? এটা শুনে কি তার ভয় বা আতঙ্ক লেগেছিল, নাকি অদেখা পিতার বিশেষত্বে নিজেকে তার বিশেষ কেউ বলে মনে হয়েছিল? সিরাত গ্রন্থগুলো পড়ে অন্তত তাই মনে হয়, কিন্তু উল্টোটা কি হতে পারে? আসলে পুরো বিষয়টাই তর্ক সাপেক্ষ, কারণ খুব সম্ভবত শিশু মোহাম্মদ সাল্লাহ সাল্লামের এই ঘটনা ওদও তার দাদার মুখে শোনেননি, পরে অন্য কারো কাছে হয়তো শুনেছেন। এ প্রসঙ্গে বলতে হয়, ফরাসি ইতিহাসবিদ ফিলিপ আরেসের মতে, শৈশব বলতে আমরা যে জীবনকালকে বুঝি সে ধারণার জন্মই হয়েছে অষ্টাদশ শতকে ইউরোপে এসে। এর আগ পর্যন্ত শিশুদেরকে ছোটোখাটো প্রাপ্তবয়স্ক হিসেবে দেখা হতো। বড় কাজগুলোকে ঘুরে ফিরে তাদেরকে দিয়ে ছোটো পরিসর করানো হতো। মৃত্যুহার যেখানে এত বেশি, সেখানে শৈশব নিয়ে এত আবেগে হওয়া চলে না। তার বাপ মা মরা কেউ হলো তো আর তো আরও না। ইতিহাসবিদদের এমন তত্ত্ব যদি ষষ্ঠ শতকের আরবে খাটে, তাহলে বলতে হয় আব্দুল মুত্তালিব এতিম শিশু মোহাম্মদ সাল্লাহ ইসলামকে সে দৃষ্টিতে দেখেছেন, আর 8-10টি ছোটো মানুষের মতো। সে নিষ্ঠুর যুগে শিশু মোহাম্মদ সাল্লাহ সাল্লামকেও কাজ করে যেতে হয়েছে, এটা অনুমান করা যায়। আরামায়েশে সর্বক্ষণ দাদার কোলে বড় হননি তিনি। ব্যাপারটা আসলে তার জন্য ভালোই হয়েছিল। জীবনের বড় শিক্ষা তিনি শৈশবে পেয়ে যান। পিতা মাতাহারা অচেনা বালকের নিজের নাম কামাতে সমাজে ঢের কষ্ট করতে হয়েছে, তবে তার দিব্যদৃষ্টি খুলে গিয়েছিল। তিনি চোখের পর্দা আড়াল করে দেখতে পেরেছিলেন তৎকালীন আরব সমাজকে। তার নিজের বংশের কাছে যেমন নির্লিপ্ত আচরণ তিনি পেয়েছেন, তেমনটি বাইরের লোকেও করবে নিশ্চিত। সমাজ কারো
কাছে কিছু চাইতে নেই এ শিক্ষা তিনি তখনই পেয়ে গেলেন। 6 বৎসর বয়সে মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে সমাজে বড় হতে লাগলেন। যে সমাজে বড় হতে লাগলেন সেখানে ভালো আর খারাপের জগাখিচুড়ি, অমৃতের কোথায় শুরু আর গরলের কোথায় শেষ তা বলা মুশকিল। পশ্চিমারা মনে করে মক্কাপুজি তখন কোনো এক গুহামানবদের আদিম আস্তানা গোছের কিছু ছিল, মোটেও তা নয়। এক দুর্দান্ত পুঁজিবাদী সমাজ সেখানে গড়ে উঠেছিল। উত্তর থেকে দক্ষিণে চলে যাওয়া বাণিজ্য পথের ঠিক মাঝামাঝি পড়েছে মক্কা। এ রাস্তা ইয়েমেনের বন্দর থেকে শুরু করে চলে গিয়েছে ভূমধ্য সাগর পর্যন্ত, আর ওদিকে দামেস্কে পেরিয়ে বহুদূর। কুরাইশদের ভাগ্য খুলে যায় তাদের একটি চালের কারণে, হজ অর্থাৎ তীর্থযাত্রার সাথে ব্যবসা মেশানোর মাধ্যমে। মক্কা নামের এ দ্বিচক্র যানের এক চাকা যদি হয় ধার্মিকতা, তবে অন্য চাকা নিঃসন্দেহে অর্থকড়ি। কুরাইশ বংশ মক্কার ক্ষমতা হাতে পেয়েছে 5 পুরুষ হলো, তারা ইয়েমেনের থেকে এখানে এসেছে, এমনি এমনি চলে আসেনি অবশ্যই। তখনকার দিনে অঘটন কিংবা দুর্যোগ না হলে জনগোষ্ঠী নড়তো না এক জায়গায়। স্থায়ী হয়ে যাবার পর যা যাবার অবশ্য হিসেবের বাইরে। ইয়েমেন থেকে চলে আসার পেছনেও ছিল এক দুর্যোগময় ব্যাপার, আর তা হলো বাইবেলের সেই সেবা যাকে আরবরা জানে সানা নামের। সেই ইয়েমেনি সানা শহরে কাছে পাহাড়ি এলাকায় আশ্চর্য মারিববাদের ভাঙ্গন, অত্যাশ্চর্য মারিববাদের ভাঙ্গন। মারিববাদের কারণে লাখ লাখ একর সবুজ জমির জন্ম হয়েছিল সে এলাকায়, আর সেই সাথে গড়ে উঠে জমজমাট এক জনপথের, এক সভ্যতার। এক আঠালো গন্ধরস গাছের সন্ধান পাওয়ার পর তাদের ভাগ্য বদলে যায়, ফুলে পেঁপে উঠে তাদের ধন সম্পদ আর অর্থকড়ির সাথে জেঁকে বসে লোভ, আর লোভের সাথে এলো নৈরাজ্য। ইয়েমেনের ক্ষমতা আগে ছিল বাইজেন্টিন শাসিত খ্রিস্টান ইথিওপিয়ার হাতে, সেই ক্ষমতার হাতবদল হয়ে চলে গেল পারস্যের অগ্নি উপাসকদের কাছে। মজার ব্যাপার, সে শাসকদের একজন ইহুদিও ছিল, তবে সেটা প্রায় 1000 বছর পরে এসে পঞ্চম শতকে। এই রাজায় রাজায় যুদ্ধে উপেক্ষিত থাকে জনগণের চাহিদা, পানির জন্য নির্মিত মারিব বাটটি ধীরে ধীরে ধসে পড়ে অবধারিতভাবে। খুব কম সময়ের মাঝে সুজলা সুপলা এলাকাটি আরব মরুভূমিতে পরিণত হলো, লোকে ধীরে ধীরে উত্তরগামী হওয়া শুরু করলো। কিংবদন্তি তুল্য ভদ্রলোক কুশের নেতৃত্বে কয়েকটি গোত্র এই কাজ করলো, তারা একত্রিত হয়ে গড়ে তুলল কুরাইশ বংশ। কুরাইশ শব্দের মানে একত্রিত হওয়া, আর এই ভদ্রলোক ছিলেন আব্দুল মুত্তালিবের পূর্বপুরুষ। তারা ইয়েমেনে ছেড়ে পাড়ি জমালেন মক্কায়। একদিন তারা এটাও বুঝতে পারলেন, ধর্মীয় পবিত্র জিনিসের দখল যদি তাদের হাতে থাকে তাহলে আপনাকে কোনো দিন না খেয়ে মরতে হবে না, অর্থ আসতেই থাকবে। তারা যে পবিত্র গড়ের দায়িত্ব হাত তুলে নিল তা পরিচিত হচ্ছিল কাবা নামের, যার আক্ষরিক অর্থই হলো গণক। তারা অবশ্যই জানতো না একদিন এই গড়েই হবে ইসলামের কেন্দ্রবিন্দু। আজকে আমরা যে জাঁকজমকপূর্ণ কাবাগড় দেখি মোহাম্মদ সাল্লাহ সাল্লামের নিজে কিন্তু এমনটি দেখেননি, তার আমলে সেটি দেখতে খুব সাধারণই ছিল। এর মাহাত্ম যতই অসাধারণ হোক না কেন, আর কুরাইশদের গোড়ার আমলে ছিল পাথর আর কাদামাটার তৈরি দুই এক মানুষ উঁচু খেজুর পাতা আর কাপড়ের ছাউনি দেওয়া এক ঘর। বেদুইনদের থেকে ফেরা বালকদের কাছে এর দৈন্য অবস্থার কাবাকে বেশি পরিচিত লাগবার কথা। তার উপরে এই গড়টিকে প্রায় আরিশ বলে ডাকা হতো বেদুইনদের মতো, যার অর্থ খেজুর পাতা ছাউনি দেওয়া গবাদি পশু রাখবার জায়গা। কেবল বেদুইনদের বালকের কাছে নয়, পুরো মধ্যপ্রাচ্য জুড়েই এই শব্দের আলাদা একটা মাহাত্ম্য আছে, অথচ শব্দের ব্যাপারে খুব কম লোকেরই জানা। সে যে হযরত মুসা আলাইহিস সালামের আমলে যখন আল্লাহর প্রেরিত সিন্ধু আর্ক অব দি কোভেনেন্ট বা কোরআনের ভাষায় তাবুতে সাকিনা নিয়ে ঘোরাফেরা করতে ইসরায়েল জাতি, তখন যে তাবুর মতো অস্থায়ী স্থাপনা বানানো হতো শিবিরে এ পবিত্র সিন্ধুক রাখবার জন্য, সেটিকেও সেমিটিক ভাষায়
বাসা হিব্রুতে আরিজ ডাকা হতো। গবাদি পশু যেমন সে আস্থা বলে সে নিরাপত্তা পায়, তেমনি এই আরিসে এসে যে কোনো মানুষ নিরাপত্তা পাবে। ইংরেজিতে যাকে বলে স্যাংচুয়ারি, নিরাপদ জায়গা। এমনি এমনি কিন্তু এই কাবা প্রাঙ্গনে মসজিদুল হারাম বলে না, প্রাঙ্গনকে মসজিদুল হারাম বলে না। হিব্রু ভাষায় ইহুদিদের ঈশ্বর ইলোহিমের নামের সাথে মিল রয়েছে আরবদের উচ্চারিত আল্লাহর নামখানার। আরও গোড়ার দিকে গেলে আপনি খুঁজে পাবেন মেসোটোফেমিয়ার ভাষার সর্বোচ্চ ঈশ্বরকে ডাকা হতো এল নামের। জায়গা ধর্মীয় সংস্কৃতি ভিন্ন হতে পারে, কিন্তু ঈশ্বর সেই ঘুরে ফিরে একজনেই। গ্রিসের অ্যাথেন্সের পার্থেনন মন্দির কিংবা জেরুজালামের বাইতুল মুকাদ্দাস যেমন মহাজাকজমকপূর্ণ ছিল, মক্কার কাবা ক্ষেত্রে কিছু কিন্তু তেমনটি ছিল না। পার্থেনন বলুন আর বাইতুল মুকাদ্দাসে বলুন, সেগুলো বানানো হয়েছিল একদম উঁচু স্থানে, সেখান থেকে সারা শহর দেখে যায়, পবিত্র জায়গাকে উচ্চ স্থানে রাখবার একটা প্রচেষ্টা। কিন্তু মক্কা নিম্নতম স্থানগুলো একটিতে কাবার অবস্থান, আর এর চারদিকে বৃত্তাকারে ঘরবাড়ি ঘেরা, আর পুরো জায়গা তো পাহাড় ঘেরা বটেই। দেখে মনে হবে পুরো শহর যেন কাবাকে ঘিরে আছে, বাইরের শত্রু থেকে রক্ষা করছে এমন অনেকটা এমন। সত্যি কাবাকে কেন্দ্র করে মক্কার যাবতীয় কার্যকলাপ পরিচালিত হতো। কেউ বাইরের সফর থেকে ফিরেই প্রথমে সাতবার তাওয়াব করতো কাবা গড়কে, এটা অলক্ষিত এক নিয়ম, এর অন্যথা তাদের হবে না কোনো দিন। আরব উপদ্বীপের নানা প্রান্ত থেকে অগণিত তীর্থযাত্রী জিলহজ মাসে আসতেন হজ পালনের জন্য। যে তিন মাসকে পবিত্র জ্ঞান করা হতো তার মাঝে মাসটি হলো জিলহল, তার মাঝের মাসটি হলো জিলহজ। এ সময় সকল রকমের যুদ্ধ বিবাদ নিষিদ্ধ, সব সময় তীর্থযাত্রী আসতেন বটে, তবে এ হজের সময় সংখ্যা বেড়ে যেত তিন গুণ। লাব্বায়েক আল্লাহুমা লাব্বায়েক এই বলে তারা ধ্বনিত করত মক্কার আকাশ বাতাস, যার অর্থ আমি হাজির, সর্বজগতের মাবুদ আমি হাজির। এর সাথে বলা হতো লা শারিকা লাকা ইল্লা শারিকুন হুয়া লাকা, যার অর্থ আপনার বিদ্যমান শরিকেরা ব্যতীত আপনার অন্য কোনো শরিক নেই। প্রথম চরণটি তালবিয়া হিসাবে আজ উচ্চারিত হয় হজে, কিন্তু দ্বিতীয় চরণটি প্রাক ইসলামী যুগের পৌত্তলিকের জফ। এর মাধ্যমে বিভিন্ন গোত্রে তাদের দেবদেবী উপদেবতার অস্তিত্বকে মেনে নেওয়া হতো, আবার একের সাথে আল্লাহর সর্বময় ক্ষমতাকে স্বীকার করত। অনুবাদকের নোট, মুশরিকি তলবিয়ার রেফারেন্স লেখিকা দেননি, অনুবাদক হিসাবে আমি খুঁজে বের করি। সহি মুসলিম হাদিস নাম্বার 1185, মিসকাত হাদিস নাম্বার 2554, তবে সেখানে তালবিয়াটা একটু ভিন্ন, অর্থাৎ আপনার অন্য কোনো শরিক নেই, কেবল সেই শরিক ছাড়া যার মালিক আপনি আর সে মালিক নয়। এটা শোনার পর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থামো থামো বলতেন বলে উল্লেখ আছে। দেবদেবীর মূর্তিগুলো কাবায় ছিল না, সব ছিল কাবাকে ঘিরে থাকা প্রাঙ্গণে। কতগুলো ছিল তার প্রত্নতাত্ত্বিক প্রমাণ আমাদের হাতে নেই, তবে 300 শতাব্দী বাদে একজন দামেস্কবাসী ইতিহাসবিদ ইবনে আল কালবি বুক অফ আইডলসে লিখেন, সেখানে থাকা মোট উপাস্য মূর্তির সংখ্যা ছিল 360। ইবনুল কালবির উল্লেখ করা এ সংখ্যাই এখন আমরা বহুলভাবে ব্যবহার করে থাকি, তবে ব্যাপারটা এমন নয় যে গ্রিক রোমান দেবদেবীর মতো বিশাল বিশাল 360খানা মূর্তি ওই অতটুকু জায়গার মধ্যে ছিল। একাডেমিক অনুমান আমরা করতে পারি যে বড় আকৃতি মূর্তি ছিল বড়জোর কয়েক ডজন, আর বাদ বাকিগুলো ছোট আকৃতির। নানা উপজাতির ছোট ছোট মূর্তি আমরা যেমন দেখে থাকি, এদেরকে বলা হয় টটে। কাবার ভেতরে এদের না রাখার মানে হচ্ছে এরা নিচু জাতের, ক্ষমতা কম তাদের, কাবা কেবল একজনেরই, তিনি আল্লাহ। পৌত্তলিকত ব্যাপারটা এভাবে কাজ করত। আজকের যুগে মূর্তি পূজারীগণ যেভাবে মনে করে থাকেন না কেন, প্রাচীন পৌত্তলিকতা ব্যাপারটা এমনই। সর্বোচ্চ ক্ষমতা
ঈশ্বরের অধীনে কয়েকজন বড় ছোট দেবদেবী, হিব্রু বাইবেল আর আরবি কোরআন বারবার একথা প্রত্যলিকদের মনে করিয়ে দিত, এ সর্বময় ক্ষমতার অধিকার ঈশ্বরের কোনো শরিক নেই, থাকতে পারে না। এ পিচ্ছি আকৃতির টোটেমগুলোকে বিশাল সোনালি আবক্ষ মূর্তি বাবাও ঠিক না, অর্থাৎ এগুলো বিশালত্ব ছিল না, অনেকটা বহনযোগ্য আকৃতির ছিল, স্থায়ী ভাস্কর্য গণনার নয়। এগুলো কোনোটা পাথরের মতো, চোখ মুখ নাক বোঝা যায় না, তবুও তারা উপাস্য। হিব্রু বাইবেলে যেমন বেদির নির্মাণের দরকার থাকে মানুষের হাতে বানানো এমন এক এমন 12টি পাথর, তেমনি মক্কার অনেক উপাস্য ছিল অজানা উৎসের, অচেনা আকৃতির। এই উপাস্য টোটেম পাথরগুলো আসলে প্রাকৃতিক নানা ঘটনাতে সৃষ্টি, কিন্তু অজ্ঞ পৌত্তলিকদের হাতে পড়ে তা হয়ে যায় উপাস্য। উপাস্য না হলেও কাবার এক কোণের কালো পাথরকে পৌত্তলিকগণ খুবই শ্রদ্ধা করত, আকাশ থেকে এর পতন হয় বলে তারা বিশ্বাস করত। এমন শ্রদ্ধার পাথর কুরাইশ ছাড়া অন্য এলাকার গোত্রের লোকদের কাছেও ছিল, যেমন দক্ষিণ আরবের গাইমান এলাকার লাল পাথর কিংবা মক্কার দক্ষিণে আল আবালাতের সাদা পাথর, এগুলোই খবর আমরা পাই। বিমূর্ত আকৃতির পাথর কিংবা টটেমের কথা বাদ দিই, এবার যথার্থভাবে আকৃতি দেওয়া মূর্তিগুলোর কথায় আসা যাক। ঈশ্বরকন্যা নামে পরিচিত লাত, উজ্জা আর মানত, এই তিন দেবীর কথা শুরুতেই আসবে, আর এরপরে দৈত্যাকার হুবাল দেবতার কথা। এই উপাস্যদের প্রতিনিধিত্ব করত এ পাথর মূর্তিগুলো, যখন পূজা করা হতো তখন এ পাথরকে নয়, বরং পাথর যে দেবতার প্রতিনিধিত্ব করছে তাকে পূজা করা হতো। তবে এ মূর্তিগুলো মালা ফরানো হতো, এদের প্রতি পশু উৎসর্গ করা হতো, দেয়া হতো আরও নানা কিছুই, ধরা যায় না ছোঁয়া যায় না এমন কিছুর প্রতি ভক্তি আনতে নারাজ তারা। তাই এই পাথরগুলো তাদের কাছে সেই দেবতাদের রূপক, তাদের অস্তিত্বের বাস্তবিকতা। তাদের কথা হলো সর্বময় ঈশ্বর আল্লাহকে তো আপনি কাছে পাবেন না, তার সাথে কথা বলতে হবে এই পাতি দেবতাদের মধ্য দিয়ে, তারা খুঁজ তো আল্লাহ খুঁজ। এই বইয়ের ঘটনা প্রবাহ বুঝতে কুরাইশদের মানসিকতা জানাটা জরুরি, আর এজন্যই তাদের দেবতাদের ব্যাপারে তারা কীভাবে অনুভব করত সেটা জানা থাকা ভালো। কাবার ভিতরে কী ছিল তা নিয়ে রয়েছে নানামুনির নানামত। কেউ বলেন ইব্রাহিম ইসলাম যখন ইসমাইল ইসলামকে কোরবানি দিতে যান তখন বেড়া কোরবানি হয়ে যায়, তার শিং ঝুলন্ত ছিল কাবার ভিতরে। কেউ বলেন সোনার কবুতর বা নানা গোত্রের নানা মূর্তি, যিশু, মেরির ছবি, আর প্রচুর ধন সম্পদ, প্রাচীন তরবারি, দুলো, দূষরিত কাগজপত্র। অবশ্যই ইহুদিদের বাইতুল মুকাদ্দাসের ভেতরে পবিত্রতম জায়গা হোলি অব দি হলিস ছিল শূন্য, কারণ তাদের বিশ্বাস ছিল সর্বশক্তিমান আল্লাহর প্রতিনিধিত্ব করতে পারে এমন কোনো বস্তুর অস্তিত্ব নেই, তাই কী দিয়ে পূরণ করা হবে পবিত্রতম জায়গা? অনুবাদকের সংযোজন শরীয়ত সিন্ধুক বা আর্ক অব দ্য কোভেনেন্ট রাখা হতো হলি অব দ্য হলিজে। পবিত্র ইতিহাসবিদদের লেখা থেকে আমরা জানতে পারি মক্কা ছিল পৌত্তলিকতার আখড়া। জাহিলিয়া নামের একটি শব্দ থেকে আমরা অনেক কিছু ব্যাখ্যা করে থাকেন জাহিলিয়া নামের একটি শব্দ থেকে তারা অনেক কিছু ব্যাখ্যা করে থাকেন শব্দটির অর্থ হলো অর্থ আসলে অজ্ঞানতা, এর মানে কিন্তু বর্বরতা বা পৌত্তলিকতা নয়। পৌত্তলিক সমাজ মানে ঈশ্বরহীনতা নয়, বরং উপাস্যের প্রাচুর্য সেখানে খারাপই হতো না তা নয়, আরব ভালো মানুষই হতো। আরবদের অতিথিপরায়ণতা অতুলনীয় উদাহরণ তার প্রমাণ। এক ঈশ্বরবাদ আসবার আগে পৌত্তলিক কথাকে খারাপ হিসেবে উপস্থাপন করাও হতো না। মহামতি গ্রিক আর রোমান সভ্যতা আক্ষরিক অর্থে পৌত্তলিক ছিল, তারা ইতিহাসের ভাগ পরিবর্তন করে গিয়েছে, আর সে যুগকে জাহেলিয়া বলা হয় না। কিন্তু বিশেষ করে আরবদের সমাজকে জাহেলিয়া বলবার কারণ ইসলামের আবির্ভাব আর প্রাক ইসলামী যুগের মাঝে এক জলজ্যান্ত ফারাক বোঝানো। পৌত্তলিকদের ইংরেজি শব্দ হলো ফ্যাগান, যেটা এক অর্থে গালি হিসেবে ব্যবহার করতো খ্রিস্টানরা। অথচ এই শব্দের মূল
মূল ইংরেজি শব্দ পেজেন্ট, কৃষক, এর মূল একই, সেটি হলো লাতিন শব্দ প্যাগাস। রোমান ধনবান কারো কাছে পেজেন্ট মানে প্যাগান, প্যাগান মানে ছিল পেজেন্ট। পেজেন্ট কীভাবে বদলে যায় শব্দের অর্থ? রোমান ধনবান কারো কাছে পেজেন্ট মানে প্যাগান, প্যাগান মানে পেজেন্ট, কীভাবে বদলে যায় শব্দের অর্থ? হিব্রু বা ইসরায়েলি নবীদের বর্ণনায় আমরা প্রত্যলিক ইসরায়েলের যে বিবরণ দেখি ইতিহাসবিদদের বর্ণনাতে আমরা সেই একে আইয়ামি জাহিলিয়া অজ্ঞানতার যুগ দেখতে পাই। ইসরায়েলি নবী হযরত ইসাইয়া ইয়ারামিয়া আলাইসাল্লাম বা হিসকিল আলাইসাল্লাম বাইবেলে প্রাক ইহুদি ইসরায়েলি পৌত্তলিকদের বোঝাতে জেরুজালেমকে রীতিমতো বেশ্যানগর হিসেবে আখ্যায়িত করেছিলেন। পার্থক্য হলো এ জেরুজালেমবাসীরা দেহ বেছে না, আত্মা বেছে। সমাজবিদ্যায় একে বলা হয় এথনোসেন্ট্রিজম, যার মানে হচ্ছে আপনি যে সমাজের বাসিন্দা নন তার পুরোটা না বুঝে বাজ বিচার করে রায় দিয়ে দেওয়া। অনেকটা ইসলামী বিশ্ব সম্পর্কে লিখতে গিয়ে পশ্চিমারা যা করতেন সেটা। সাহিত্যের যে শাখাকে বলা হয় ওরিয়েন্টালিজম বা যা এক প্রকারের বুদ্ধিভিত্তিক উন্নাসিকতা বা না কিছু স্বভাব। এ বুদ্ধিজীবীগণ ইসলামকে যেমন বাজ বিচার করতেন পশ্চিমা লেন্সে, তেমনি একসময় ইতিহাসবিদ প্রাক ইসলামী সমাজকে বাজ বিচার করতেন ইসলামী লেন্সে। দুটোই একে দোষে দুষ্ট, তাদের মতো কেবল ইসলামী আমলেই বিশ্বের স্বর্ণ স্বীকৃত ছিল, এরপর আর নেই। সত্যি হলো কোনো নির্দিষ্ট কালেই কোনো নির্দিষ্ট সমাজে সব দিক থেকে শিখরে থাকে না। ইসলামী স্বর্ণযুগ যেমন সত্য, মধ্যযুগীয় রেনেসাঁও তেমনি সত্য, আইএমএ জাহলিয়া যেমন মিথ্যে নয়, তেমনি ইউরোপের অন্ধকার যুগও অসত্য নয়। এই ভিন্ন স্কেলের তুলনা থেকে বেরিয়ে না এলে নির্মহ ইতিহাস হয় না। অনুবাদকের সংযোজন, আইএমএ জাহলিয়া বলতে ইসলামী বিশ্বাস রীতিনীতির অভাবের যুগকে নির্দেশ করে যখন ইসলামের আলো এসে পৌঁছনি। এটির সাথে আসলে আরবদের সৌর্য বীর্য বা অতীতের মতো গুণাবলীর সম্পর্ক নেই, বরং ইসলামী প্রেক্ষাপট থেকলে বহুপার্শ্বরীতি, কন্যাসন্তান দাফন ইত্যাদি থাকা এক আরব সমাজকে জাহিলিয়া বা অজ্ঞানতা সমাজ বলা হয়। জাহিলিয়ার যুগে কাবা প্রাঙ্গণে ধর্মীয় ব্যক্তির নামে নগ্নতার ঘটনাও যেমন উল্লেখ আছে, তেমনি দুই প্রস্থ কাফডের ইহরাম পরবার কথাও আছে। পৌত্তলিক হোক আর এক আল্লাহর কাছে নিজেকে সঁপে দিতে আসা লোক হোক, ইহরাম পরিধান করা অবস্থায় তারা ভুলে যেত ইহজাতিক পিছুটান। কথাটা সবার ক্ষেত্রে খাটে, একমাত্র কুরাইশ ছাড়া। দিন শেষে সবাই তীর্থযাত্রা থেকে ফুলে ফেঁপে উঠেছিল এই পৌত্তলিক কুরাইশগণে। ধর্ম ব্যবসা নতুন কিছু নয়, কুরাইশের ব্যবসায়ী রপ্ত করে নিয়েছিল। ওয়াল স্ট্রিটের শেয়ার বাজারের মতো কুরাইশরা চালাতো মক্কানগরের অলিগলির ব্যবসা। সব কিছুতে আপনি করতে পারবেন, শুধু দিতে হবে একটুখানি ফি। হজের সময় ইহরম বেচা তেমন একটা কাজ, আর এর বাইরে হজযাত্রীদের কাছে আপনি পানি আর খাবার বেচা, তাদের উঁট গাদা কিংবা ঘোড়ার খাবার দেওয়া, যোগান দেওয়া সবই ছিল বাণিজ্য। কুরাইশরা তাই ঠিক করে দিতেন কোন গোত্র কোন ব্যবসা নিয়ন্ত্রণ করবে। যেমন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি নিজস্ব হাশিম গোত্রের দায়িত্ব ছিল পানি বিতরণ, তেমনি জমজমের অধিকার ছিল হাশেমি আব্দুল মুত্তালিবের। তীর্থযাত্রায় সব কিছুর পাই টু পাই পারিবারিক হিসেব করে ফেলত কুরাইশরা। কোথায় তাঁবু টানাবেন, কাবা প্রাঙ্গণে ঢুকবেন, হুবালকে ভাগ্যবতী ছুটতে ফি দিবেন, মাংসের বাঘ বাটরা সব কিছু থেকে লভ্যাংশ আসত কুরাইশদের। তাদের ইমানই তাদের ব্যবসা, আর তাদের ব্যবসায় তাদের ইমান। নির্মহ বেদুনচারী বালকদের কাছে পুরো ব্যাপারটা আজব ঠেকবে, এটাই স্বাভাবিক। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিশু অবস্থাতে বুঝতে পারছিলেন ব্যাপারটা বড্ড বেইনসাফি। গরিব তীর্থযাত্রীদের পিঠে চড়ে এগিয়ে যাচ্ছে একটি শহরের অর্থনীতি। তিনি চোখ বন্ধ করে রাখার মানুষ নন। কাবা প্রাঙ্গণ থেকে তিনি শিখলেন কীভাবে সমাজ চলে, কীভাবে চলো অর্থ ব্যবস্থা, কীভাবে প্রতিটি মামলার ফয়সলা করা হয়, কীভাবে এই মামলা মোকদ্দমাগুলো অসম্ভব ভিন্ন বেদুনদের জীবন থেকে কীভাবে দুই পক্ষকে খুশি করে ফয়সলা করা হয়, কীভাবে শপথ নেওয়া হয়, কীভাবে বাণিজ্য চুক্তিগুলো ঘটে, সব কিছুই হয় কাবার এক মালিক
কে সাক্ষী রেখে। প্রতি বছর শহরের সীমানা পেরিয়ে উকাজ অনুষ্ঠিত হয় বাণিজ্য মেলা, যখন হজ হয় তখনই। হজ যদিও পবিত্রতার প্রতীক, তবে উকাজের বাণিজ্য মেলা যেন পুঁজিবাদের অবতার। হজের পাশাপাশি দ্বিতীয় ব্যবসা হিসেবে কুরাইশরা লাভ করতে শুরু করলো এই উকাজ মেলা থেকে। উকাজের সে এলাকায় কার্নিভাল, বাজার, দাম কষাকষির জায়গা, আস্তাবল, বিশ্রামস্থল সবখানে কুরাইশি আধিপত্য, সব কিছুতে চলছে ছাড়। আর কিছু কিনলে ফ্রি পাবেন কড়া খেজুরের মদ আর গোড়া দুধের কুমিজ মদ। কে চাইবে হারাতে সব সুযোগ? এক এক দোকানে বিক্রি হয় ওষুধপাতি, মলম, মিশ্রণ, পাচন থেকে শুরু করে জীর্ণ উটের কলিজা, বিচ্ছুর লেজ, রোদে পচানো মাকড়সার জাল, আরও হাবিজাবি নানা উপকরণ। এদিকে ওষুধ বেচা হয়, আরেকদিকে বিষ, তাবিজ, সোনাদানা, জহরত বিক্রি যেমন চলে এখানে, সামনে তেমনই চলে সার্কাসের মতো হিন্দুস্তানি ফকিরের জ্বলন্ত কয়লার উপর দিয়ে হেঁটে যাওয়া, আফ্রিকার সাপুড়ে খেলা, নাচুনে বাদর, মোরগ লড়াই, কাহিন আর কবিদের কবিতার মুখরিত বাজার, জাদুঘর জাদু দেখাচ্ছে, কেউ ভবিষ্যৎবাণী করছে, কেউ দেখাচ্ছে ভ্রম, কেউ বা নিজেদের দাবি করছে নবী বলে। নবীদের ব্যাপারে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো মক্কাবাসীরা আগে থেকে শুনেছেন। ইহুদিরা মদিনা ও ইয়াসরিব অথবা ইয়াসরিব আর খাইবার থেকে উকাজ মেলায় আসতো, ইয়েমেন থেকেও আসতো খ্রিস্টানরা, তাদেরকে ডাকা হয় আহলে কিতাব। কিতাব ব্যাপারটা মক্কাবাসীদের কাছে একটা বড় কিছু, তারা সব কিছু মুখে মুখে কর অভ্যস্ত, সেখানে আসমান থেকে আসা বাণী কীভাবে লিখিত এরকম ব্যাপারটা লেখাপড়া না জানা এক বালকের কাছে আশ্চর্য ঠেকবে বই কি। কিন্তু কিতাব মানে জলজন্ত প্রমাণ যে তাকে ঈশ্বর, তাদের ঈশ্বর তাদের সাথে কথা বলেছেন, অন্তত তাদের নবীদের কাছে। কিন্তু এক জাতির নবীকে অন্য জাতি মানে না কেন? এই জাতির টোটেম বা দেবতাকে আরেক জাতি কেন মানে না? কীভাবে ধর্মের সত্যের এতগুলো ধর্ম থাকতে পারে? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিশু মনে এই উকাজ মেলা নিশ্চয় অনেক কিছুর চাপ রেখে গিয়েছিল। কিন্তু এত ছোটোকালে কী করবে ওই বয়সে? বাপ মর মা মরা ছেলে বড় হচ্ছে দাদার আশ্রয়ে, এটাই কি বড় নয়? বিশ্বজগতের সমস্যা নিয়ে চিন্তা করার বিলাসিতা আর বয়স তখন আসেনি, সেই সাথে দুঃখ কষ্টের স্রোত থামেনি আর তার, কারণ মাত্র 2 বছরের মাথায় তার সে দাদা যানও চিরনিদ্রে শায়িত হলেন। জীবনের পথ চলা শুরু হলো তার আরেক সংগ্রাম।